two, three. যে পাহাড়টা যেটি সেটার নাম যে পাহাড়টায় যাবো সেটার নাম নারায়ণ না আমরা কচ্ছপ্তলি পাড়া থেকে নারায়ণের পথ খুব রোদ্র উজ্জ্বল একটা দিন চারপাশ খুব ফকফকা আকাশে মেঘের চিটাপাটাও দেখা যায় না আজকে আষাঢ়ী পূর্ণিমা বলে পাড়ায় খুব আনন্দ উৎসব বিরাজমান মাশাআল্লাহ পাড়াটার নাম জানি কি বললা দাদা ভুলে গেলাম থলি পাড়া না সুন্দর পাড়াটা পাড়াটা রোয়াংছড়ি কচ্ছপতলির ঠিক কাছাকাছি খুব বেশি দূরে না কি তোর হুশিয়ালের মতো জান ভাই রে যেতেছে গা হ্যাঁ ধাক্কা আজকে রাতে আমরা জুমঘরে থাকছি এখন আপাতত জুমঘরটাতে আমরা ব্যাগটেক রেখে একটা ঝর্ণা দেখতে চলে যাবো ইনশাল্লাহ তবে আজকে যে রোদ ঝলসানো রোদ বৃষ্টির কোনো ছিটেফোঁটা নাই এই জুমঘরটা আপনার কচ্ছপতলি বাজার থেকে পাহাড়টার নামটা তো ভুলে গেলাম কি বললো যাই হোক সেই পাহাড়টার উপরে এই জুমঘরটা সুন্দর এরকম জঙ্গলের মতো একটা রাস্তা জঙ্গল না অবশ্য লোকজন যাতায়াত করে বোঝা যায়
তো দৌড়ায় না, এই ব্যালেন্সে দৌড়ায়, তাই তো দেখলাম দৌড় দেখ ভালোই খারাপ। জুমঘোরে যাওয়ার রাস্তা, ট্রেলটা সুন্দর, বাতাস আছে কিন্তু। হ্যাঁ আশা তো করি জুমঘোরে নাকি অনেক বাতাস অপেক্ষা করতে আমাদের জন্য, ভালোই হইব। আল্লাহ যদি ভাই জুমঘোরে বসায় যদি একটা ঝুম একটা বৃষ্টি দেখা দেয়, আলহামদুলিল্লাহ। আর সেটা যদি কালকে ভোরের হয় ভাই, আলহামদুলিল্লাহ, কথাই নাই। বেলা তো আমাদের মাথার উপরে কি কি, ওটা জলজল করলে চান্দি গরম হয়ে যায়, জলজল করলে চান্দি গরম হয়, দেখতে অনেকটা আগুনের মতো, আগুনের মতো, বলো তো দেখি। মেঘ আসলে আবার ঢেকেও যায় মাঝে মাঝে। ভাই রে ভাই, এটা কিছু হইলো? হ্যাঁ আষাঢ় মাসের শেষে প্রায় এখন এই অবস্থা। ন্যাচারাল সুইমিং পুল নারায়ণগঞ্জ ঝিরি, আমরা কি গোসল দিব এখানে? দিব ভাই, আপনার ডুবজি দেবো না, এটা ব্যাগ ট্যাগ রেখে এসে একবারে ক্লিনার হবে, সুইমিং পুল পার্সোনাল সুইমিং পুলে বেলা বাজে 12টা, পর পর চিল হচ্ছে, অসাধারণ একটা জুমঘর। বর্ণনা করে শেষ করা যাবে না এই সুখ, কিন্তু টাকা পয়সাতে এই সুখ আসবে না, অসাধারণ অসাধারণ। বাতাসের শব্দটা কি শোনা যাবে? এই তো রান্না বান্নার প্রসেস, আমাদের আজকে অনেক দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে রান্না বান্না চলতে। বাইরে ঝলসান রোদ ভাই, রুমে বসে বুঝতে পারতেছি বাইরে কি হচ্ছে। কলাটা কিন্তু ভাই সেই মিষ্টি, উফ, আকাশটা অদ্ভুত সুন্দর, রোদটা আরো সুন্দর, মন তো একটু গায়ে মারছে নাকি, কি আর করব বন্ধু। আলুটা আরেকবার দোয়া দিতে হবে, বলে আলুটা নিয়ে গেলি একবার দোয়া দিতে হইব, কি হচ্ছে মুরগি আলুটা একবার দোয়া দিতে হইব, আরেকবার কি কোনটা দেখছি। ওকে আমি তাহলে পেঁয়াজ রেডি করবো, চুলা রেডি করে দিতে, পেঁয়াজ কি ইয়ে করবো না, না চুলা, আমাদের চুলায় আগুন জ্বলে গেছে, মুরগি কি মাখায় রাখবা, মুরগি ওই যে বাইরে বালতি
আপনি যে পানি আনছেন মুগি এটা গ্রাইন্ড করে রাখতে হবে খামের মুগি তো পেঁয়াজ কি চড়াবো নাকি পেঁয়াজ চড়াই দাও না একটু রাখবে না রাখতে হবে না খামের মুগি তো অবশ্যই ঠিক দেখাও দেখা একটু সর্ষার তেল জ্বলছে তাই নাকি পাটবাড়ি কি করলে তুমি এটা সর্ষার তেল আগে বেটাই এর মধ্যে ডলছে ওই যে মাংসের মধ্যে কি চামড়া করলো আলু দিলে একটু টানবে আলু মশলাটা দিচ্ছে এই দেখেন আমাদের মাংস দাদা গুঁড়া মরিচটা নেই ঠিক আছে পরবর্তী নিউজটা দিয়ে দাও ঘটনা কি ঘটবে আর কত ইয়াতে দিব ডালে দিব না বেটা ঠান্ডা হয়েছে গরম গরম কাটবো না শরীর ঠান্ডা হবে ওই যে কাকা কিন্তু পাহাড়ের লাউ জমিতে যাবে জমির লাউ পাহাড়ে আসবে এরকম আর কি আচ্ছা আচ্ছা তো ওইরকম হইতেছে না আপনারা বাঙালি বলে মানুষ আমরা পাহাড়ি বলে মানুষ না আমরা পাহাড়ি বলে মানুষ আপনারা বাঙালি বলে মানুষ না আপনার গায়ে তবে আমি জানতাম যে পাহাড়িরা দেয় না বাইরের মানে যেমন পাহাড়ি না এরকম কারোর সাথে বিয়ে নাকি দেয় না আমি জানতাম এমন আছে রেওয়াজ আছে আর কি দেখছেন আছে এরকম কি বাঙালিদেরকে বিয়ে দিয়ে দিলে আমাদের কি কি করে ফেলবে মেরে ফেলবে এরকম একটা ভয় পাই তো ভয় পাই এখন নরমাল হয়ে গেছে দাদা না না উল্টা না শুনো ফয়সাল এখান হচ্ছে কি আমি বলি এখান হচ্ছে আমাদের হচ্ছে আসলে 1 কেজি লবণ 1 কেজি লবণ নিয়ে গেলে পরিবার কয়জন পরিবার 1 কেজি লবণ নিয়ে কে কইছে কথা বুঝলাম না ডাল রান্নার বিষয়টা আমার উপর কেমনে এলো ভাই এটা কি তোমার কাছে কমন হইতাছে ওই যে এটা কি তোমার কাছে কমন হইতাছে যে জামাল আর আমি মিলে যে জিনিসটা করলাম হ্যাঁ তুমি ডালটাও আম করে রান্না করতে কইতেছো না বুনা করবা বলতেছো তুমি পাহাড়ে আইসা বিলাসিতে এইসব লোকটা তো পাহাড়ে আসা নিষেধ ভাই খাওয়ার পর টিস্যু দিয়ে সে হাত মুছবে হ্যাঁ অসাধারণ সুন্দর একটা দিন একটা অলস দিন যেটা আসলে জাহাজি বহু বছরেও করে নাই অনেক সময় পর একটা অলস দিন পুরোটাই পাহাড়ে কাটাচ্ছি এই হচ্ছে আমাদের জুমঘর আর তার চারপাশের এরিয়া
ভিতরে রান্না বান্না চলতেছে, পিছনে আকাশটা মেঘ ভারী করছে। আর যদি এই জুমে বৃষ্টি হয়ে যায়, বৃষ্টি হইলে কাঁপায় লাগবো, 100-100 হয়ে যাবে। যতক্ষণ না প্রবরণা পূর্ণিমা হচ্ছে ততক্ষণ খাওয়া যাবে না, মানে খাওয়া যাবে না এরকম না, ইচ্ছে করে খাই না। তিন মাসের জন্য মানে ভালো সিস্টেম, মানে আজকে যা খাওয়ার খাইবো, আজকে খাইয়ার দুনিয়া উল্টা বালাইবো, তারপরে শপথ করবে কোনো কিছুই না। যে আর সিগারেটও খাবে না, সিগারেটও খাবে না, অনেকে খায় অনেকে খায়। আর যারা বেশি সিরিয়াস পান খায়, মানে এই আজকের খাবে আজ কাল থেকে আর খাবে না, এইরকম কেউ কেউ আর কি, সবাই না। আলু হইছে রে জামাল, আমাদের কথা হচ্ছে এই, মানে মত আজকে যা খাবো খাবো, কাল খাবো না। আচ্ছা আচ্ছা, কাল থেকে খাবো, আজকে তো খাবে দাদা একদম ঠিক মতো। ঘুম দিয়া একটা পাতা নেশে চলে আসছে এখন, মেহনতি পুরুষ সে আমাদের জন্য কলা পাতা নিয়ে আসছে। ঘামে পুরো শেষ করে এখন সবাই বাইরে মুখ করতেছে, বুঝছো? খাওয়া দাওয়ার পর্ব প্রায় শুরুর দিকে, অসম্ভব সুন্দর একটা মেঘ এসে আমাদের মাথার উপর যে রোদটা ছিল রোদটাকে ঢেকে দিয়েছে। ইনশাল্লাহ এখন আমরা রান্নাবান্না শেষ, এখন খাওয়ার প্রস্তুতি। খাওয়ার জন্য এই যে কলা পাতা কেটে পরিষ্কার করা হচ্ছে। এই এক ফোঁটা দুই ফোঁটা পেয়েছি, বৃষ্টি আসতেছে, বৃষ্টি আসতেছে। অসাধারণ অসাধারণ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে এই জুমঘরটাতে আমরা রাতে থাকবো, অসাধারণ একটা সুন্দর জায়গা। তা রোয়াংছড়ির মধ্যেই এটা কচ্ছপতলি পাড়া থেকে সিএনজি দিয়ে একটা জায়গায় এসে থামলাম, সেখান থেকে এই জায়গাটা আমরা চলে আসছি। আধা ঘন্টা কি 40 মিনিট ট্রেকিং এর পর জায়গা, অসম্ভব সুন্দর একটা। আজকে এটাকে কি বলবো, জুমঘর বিলাস। আমাকেও কলা পাতা দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই গরমে খাইবা, এসির ব্যবস্থা করে দিছে ভাই, গরমে খাইবা এসির ব্যবস্থা ভাই। আধা ঘন্টা আগেও তো এই চিন্তা করিনি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ দাদা, না তোমার মোবাইল বিজবো তো, ইচ্ছেও না। Thank you.
সম্ভব সুন্দর একটা জুম, মাত্রই খাওয়া দাওয়া শেষ করলাম, খেতে খেতে বৃষ্টি, দুপুরটা প্রচন্ড রোদ ছিল, আর আলহামদুলিল্লাহ যেমন আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ সে এরকম দিয়েছেন। আজকে রাতে এখানেই থাকবো, বিশাল এক পূর্ণিমা দেখবো আজকে।